মাঘ মাসের প্রায় মাঝামাঝিতে এসেও শীতের সবজির দামে তেমন তারতম্য লক্ষ্য করা যায়নি। সপ্তাহ শেষে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে প্রায় সব সবজির দামই 5 থেকে 7 টাকা পার্থক্য দেখা গেছে। দাম বেড়েছে বিদেশি পেঁয়াজের। এক সপ্তাহ আগে 60 টাকা কেজিতে বিক্রি হওয়া মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। তবে 100 টাকার নিচে আসেনি দেশি পেঁয়াজের কেজি। চালের বাজারে কিছুটা বাড়তি লক্ষ্য করা গেছে। বিয়ার, আটাশ, মিনিকেট সহ অন্যান্য চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 4 টাকা। বিআর আটাশ বিক্রি হচ্ছে 36 টাকায় আর মিনিকেট 50 টাকায়। আটাশ চাল আগে বেচতাম 34 টাকা, এখন 36 টাকা বিক্রি হচ্ছে। আর মিনিকেট আগে 47 টাকা 48 টাকা বিক্রি হতো, এখন 50 টাকা বিক্রি হচ্ছে। প্রতি বস্তা থেকে প্রায় 100 টাকা নতুন পোলাওয়ের চাল 90 থেকে 95 টাকায় বিক্রি হলেও পুরাতন চাল বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। রসুনের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 30 টাকা কমেছে চাইনিজ আদার দাম। বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। তবে দেশি আদা বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। ভাই, এটা ছিল 160 টাকা কেজি, এখন এসে 130 টাকা কেজি। আর রসুন 140 টাকা, দেশি যা আছে তাই 160 টাকা কেজি। এটির দাম কমছে, এটি ছিল 140 টাকা, এখন এসে 120 টাকা, 130 টাকা। তেলের বাজারে উত্তাপ ছড়িয়েছে পাম অয়েল। এক সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে 90 টাকা লিটারে বিক্রি হচ্ছে পাম অয়েল, কিন্তু অপরিবর্তিত আছে খোলা ও বোতলজাত সয়াবিন তেল। একটু বেশি সবকিছুতে 2 টাকা 5 টাকা 10 টাকা বেশি বেশি প্রয়োজনে আরো আরো বেশি 2 টাকা 5 টাকাতে আরো বেশি স্বাভাবিক আসলে এফোর্ট করা কষ্ট হয়ে যায়। গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত আছে মাছ, গরু ও খাসির মাংসের বাজার। এস এস আল আরিফিন, প্রথম আলো।